হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইটস ব্লকটাউন। এটা আমার ফার্স্ট ব্লগ, আমি তোমাদের সাথে শেয়ার করছি। তাও আবার দেখো, একটা আশ্চর্যজনক ব্যাপার যে আমি শনি পুজো দিয়ে আমার ব্লগটা শুরু করছি। যাই হোক, শনি ঠাকুর আমার মাথায় থাকুক, সেই জন্য আমাকে কুদৃষ্টি না দেয়। যাই হোক, দেবে না তো, তোমরা শনি ঠাকুরের জন্যই আমাকে একটু শেয়ার টেয়ার লাইকটাই করে দিও। যাই হোক, তো শনি পুজো আমার পাশের বাড়িতে আছে, সেই জন্য আমি সকাল থেকে শুরু করে দিলাম যোগাড় জয়ন্তী। বাই দ্য ওয়ে, যোগাড় জয়ন্তী বলতে আমার কিছু করতে হয়নি, শুধু আমি কলা পাতাটাই কাটবো আর কয়েকটা ছোটোখাটো কাজ করব। যাই হোক, পাশের বাড়িতে চলে গেলাম, যেহেতু কলা গাছ আর কোথাও ছিল না। তো দেখো পাশের বাড়িতে কী অবস্থা, কেউ থাকে না এখানটায়, বৃষ্টি পড়ে পড়ে জঙ্গল হয়ে গেছে। তো এই জঙ্গলের জলের মধ্যে দিয়ে গেলাম, কিছু করার নেই, সাপ টাপ থাকলে পরে একটু রিস্ক হয়ে যেত। তো ওই পাতাটা কাটবো, চলে গেলাম পাতাটা কাটতে। যাই হোক গাইস, যেহেতু এটা ফার্স্ট ব্লগ তো অনেক ভুল ত্রুটি, অনেক কিছু খারাপ আছে। যাই হোক, তোমরা যদি কেউ দেখো তাহলে এটাকে একটু মানে অ্যাডজাস্ট করে নেও। যাই হোক, তোমাদের কোনো দায়বদ্ধতা তো নেই অবশ্যই। তো যাই হোক, কী বলবো আর, তো এটা কেটে নিয়ে আমি চলে যাবো এখন পিসির বাড়িতে। পিসির বাড়িতে গিয়ে এটাকে রেখে দিব। আর পিসির বাড়িতে চলে গেলাম, ছাদে গিয়ে দেখছি যে ঠামু ঘন্টায় ঠাকুরের সমস্ত বাসনপত্র আর কি মাঝামাঝি করছে, কিন্তু সন্ধ্যাবেলায়। আর সন্ধ্যাবেলা বলতে কি, একটু মানে শনি পুজোটা তো যাই হোক শুনেছি যে সূর্য ডোবার পরেই শুরু করে, কিন্তু এখানটায় বিকাল বিকাল অবস্থাতেই শনি পুজো শেষ হয়ে যায়, কারণ এখন সবাই উপোস থাকতে পারে না, আর পুরোহিতদেরও তারা থাকে অনেক। যাই হোক, এই নাচটা তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট করে জানিও, আর এই নাচটার জন্য তো একটা লাইক জানতাম। যাই হোক, এখন আমি কাটছি একটা কাঠ কাটছি, কারণ কাঠটা দিয়ে আমাকে তিরপলের চারোদিকটাকে বাঁধতে হবে, যেহেতু উপরে কোনো পাথর ছিল না আর আমার ইচ্ছা করতে ছিল না যে ছাদের থেকে নিচে গিয়ে বারবার মানে পুজোর জন্য আমাকে অনেকবার যেতে হয়েছে, তো এই কাজটাই করছিলাম। তো এখানে না দিলেও চলে, বাট যেহেতু একটা পুজোর মধ্যে উপর দিয়ে কোনো পাখি গেলে পরে যদি সে কোনো কিছু করে দেয় কিছু পরে, তো এটার সেফটির জন্যই করে আর কি। যাই হোক, দেখতেও ভালো লাগে, বাই দ্য ওয়ে এটা দেখতে ভালো লাগবে না, কারণ হচ্ছে এটা পাতলা প্লাস্টিক, যেহেতু দিতে হয় সেই জন্য দিলাম। তো এই আমার কাজটা হয়ে গেছে কমপ্লিট, উপরে তিরপল টানানো, ওখানেই পুজোটা হবে। চলো, আমি রেডি হয়ে গেলাম বাড়িতে গিয়ে, আর রেডি হয়ে গিয়ে দেখি পুজো একদম প্রায় কমপ্লিট। হ্যাঁ, কারণ আমার একটু ফ্রেশ হতে টাইম লেগে গেছে, আমি একটু অন্য কাজও করেছিলাম, সেটা দিতে চেয়েছিলাম কিন্তু দিলাম না। যাই হোক, আমার পিসিকে দেখো হাই তুলছে সারাদিন উপোস থেকে। আর এখানে পুজো শেষ, আর পুরোহিত, এই এই পুরোহিতকে দেখো দইটা নিতে গিয়ে জলটা দিল ফেলে। যাই হোক, পুরোহিতের ধান্দাই থাকে আলাদা, সব কিছু ধান্দা নেওয়ার। যাই হোক, পুরোহিতের কাজই তাই, আর তারা না থাকলে তো আমাদের হবেও না। যাই হোক, তোমরা কে কে চাল কলা খেতে পছন্দ করো, চন্দ্রকলা বা চাল কলা, তো কমেন্ট করে জানাও। আমাদের এখানে অনেকেই আছে, আমার একটা বোনই আছে যে কিনা খুব পছন্দ করে। আর সিন্নিটা, শনি পুজো মানেই সিন্নি প্রসাদ, তার তো কথাই হবে না, কারণ সারা বছর আমরা এটা খাই না, সেই ভাদ্র মাস আসলে একমাত্র খাওয়ার হয় এটা। যাই হোক, প্রসাদটাও খেয়ে নিলাম, এবার চলে যাব রাস্তাতে। আর সিন্নি মানেই খই, খইয়ের সাথে অবশ্যই। যাই হোক, এটা খেয়ে নিলাম, চিনিটা একটু বেশি মিষ্টি হয়ে গেছিলো, গরের ছিল সেই জন্য অতটা আন্দাজ হয়নি, সমস্তটাই পোয়া পোয়া করে দিতে হয়, তো সেই পোয়া আন্দাজেই বেশি হয়ে গেছিলো। যাই হোক, এবার এই বাড়ির পুজো কমপ্লিট করে এবার আমি চলে গেলাম বাইরে। এই বাইরের দেখো কী সুন্দর করে সাজিয়েছে, আর কী ভিড় দেখো খিচুড়ির জন্য। যাই হোক, আমাদের এখানে পুজো হয়েছিল, তো থ্যাংক ইউ। তোমাদের যদি ভালো লেগে থাকে আমার এই ব্লগটা, তাহলে তোমরা এই ব্লগটা লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটিকে। থ্যাংক ইউ সো মাচ আরও ব্লগ দেখার জন্য, সাবস্ক্রাইব করে দাও।